ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্টারটেনমেন্ট সেন্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় ডিগ্রি চেঞ্জ। তো ডিগ্রি চেঞ্জের টেকনিক নিয়ে আমরা হাজির হয়েছি। আপনার এই টেকনিকের সাহায্যে যে কোনো ডিগ্রি অতি সহজে ইন্টারচেঞ্জ করতে পারবে। তো ডিগ্রি পড়তে হলে প্রথমে যে বিষয়টি আপনি পড়তে হবে সেটি হচ্ছে আপনি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি আপনাকে মাথায় রাখতে হবে। যে ইএসটি যুক্ত যেটি থাকবে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ, ইআর যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ, দুইটা ইয়ার্জের মাঝখানে থাকলে অ্যাডজেক্টিভ। যে কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার উপায়, যে কোনো ডিগ্রি হোক, সেটা হোক কম্পারেটিভ থেকে পজিটিভ কিংবা সুপারলেটিভ থেকে পজিটিভ, যে কোনো ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে হলে নয়াদা লিখতে হবে প্রথমে, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর ভার্ব, তারপর একটা এজ লিখতে হবে, তারপর আপনাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে, তারপর এজ, তারপর সাবজেক্ট। যেমন উল্লাস ইজ দ্য গ্রেটেস্ট পার্সন ইন দ্য ভিলেজ, এখানে প্রথমে আমাকে কী করতে হবে, নয়াদার দিয়ে শুরু করতে হবে। নয়াদার পার্সন ইন দ্য ভিলেজ ইজ এজ গ্রেট এজ উল্লাস। আপনি এটি একটু মনোযোগ দিয়ে পড়ুন। আপনি স্ক্রিনে যে স্ট্রেট কার্ডগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনি মনোযোগ দিয়ে পড়ুন। আমি আশা করি আপনি এই পড়লেই আপনি এগুলো পারবেন। নোয়াদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এজ প্লাস সাবজেক্ট, এগুলো আপনার মাথায় রাখতে হবে। চলুন আরও কিছু উদাহরণ দেখি। হি ওয়াজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ক্রিয়েটার ইন দ্য সোসাইটি, এখানে দেখুন আমাকে কী করতে হবে, এটা পজিটিভ করতে হবে। তাহলে নো আদার ক্রিয়েটর ইন আওয়ার সোসাইটি ওয়াজ অ্যাজ ওয়ান্ডারফুল অ্যাজ হি। আর মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দি থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, মানে নো আদারের যেখানে আপনি নো আদার বসাতেন সেখানে আপনাকে ভেরি ফিউ বসাতে হবে, আর বাকিগুলো আগের মতোই। কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম সেম একই, মানে সুপারলেটিভ থেকে যেভাবে কম্পারেটিভ পজিটিভ করতে হয় ঠিক কম্পারেটিভ থেকেও পজিটিভ একই রকম। প্রথমে আপনাকে নয়াদার দিয়ে শুরু করতে হবে, তারপর অ্যাডজেক্টিভের পরের অংশ, তারপর ভার্ব, তারপর এজ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর আবার এজ, তারপর সাবজেক্ট। শুধু মনে রাখবেন ওয়ান অফ দ্য থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, আর দেন মোস্ট আদার থাকলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, আর নয়তো নয়াদার দিয়ে শুরু করতে হয়। তারপর দেখুন একটি উদাহরণ, করিম ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। তো এখানে আমাকে প্রথম কী করতে হবে, নয়াদার দিয়ে শুরু করতে হবে, নয়াদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গ্রেট এজ করিম। আরেকটি দেখুন, এখানে উল্লাস ওয়াজ ক্লেভার দেন মোস্ট আদার স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, এখানে দেন মোস্ট আদার আছে এই জন্য ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস ওয়াজ এজ ক্লেভার এজ উল্লাস। কম্পারেটিভ থেকে সুপারলেটিভ এবং সুপারলেটিভ থেকে কম্পারেটিভ দেখতে স্ট্রাকচারটা একই রকম, শুধু এই সুপারলেটিভে আপনাকে দা ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভের পূর্বে, আর কম্পারেটিভে আপনি অ্যাডজেক্টিভের পর দেন এনি আদার আর অথবা দেন মোস্ট আদার ব্যবহার করতে হবে, তাহলেই আপনার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা শেষ। উদাহরণগুলো দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।